আচ্ছা, আজ আমি তোমাদের ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমটার প্রুফটা একটু পড়ছি। তোমাদের হাতে নিশ্চয়ই মেটেরিয়ালটা আছে, আমি আগের দিন সব কিছু আপলোড করে দিয়েছিলাম, একটু কাছে রাখো, দেখবে পড়তে সুবিধা হবে। 3.5 সেকশন। ইফ এ ফাংশন এফ ইজ সাচ দ্যাট এফ ইজ কন্টিনিউয়াস ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এ বি অ্যান্ড এফ ইজ ডিরাইভেবল ইন দ্য ওপেন ইন্টারভ্যাল এ বি, then there exists at least one value of x, say c, where a less than c less than b, such that fb minus fa is equal to b minus a f dash c for a less than c less than b, or fb minus fa by b minus a is equal to f dash c. এই যে স্টেটমেন্টটা আমি আগের দিন বলেছিলাম স্টেটমেন্টটা সম্পর্কে রোলস থিওরাম বলার পরে এবং তাদের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটাও বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। এখন এটা কিভাবে আসে এই কনক্লুশনটা সেটা আমরা প্রমাণ করব। প্রুফটা দেখো, লেট আস কনস্ট্রাক্ট এ নিউ ফাংশন ফাই এক্স ডিফাইন্ড বাই ফাই এক্স ইকাল টু এফ এক্স প্লাস ল্যামডা এক্স। একটা নতুন ফাংশন ফাই তুমি ডিফাইন করছো, হ্যাঁ, একই ডোমেনে, এফ এর যা ডোমেন ছিল ক্লোজ ইন্টারভ্যাল এবি, এখানেও তাই ফাই এর ডোমেন এবি, কিন্তু কেমন হবে, ফাই এক্স ইকাল টু এফ এক্স প্লাস ল্যামডা এক্স, হোয়ার ল্যামডা ইজ এ কনস্ট্যান্ট চুজেন ইন সাচ ওয়ে দ্যাট ফাই এ ইকুয়াল টু ফাইভ এ। তা আমরা ল্যামডাটা দেখবো কীরকম আসছে, যেন ফাই এ ইকুয়াল টু ফাইভ ই হয়। আচ্ছা বেশ, তাহলে ল্যামডাটা আগে বের করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। দেন ফ্রম ওয়ান, এফ এ প্লাস ল্যামডা এ ইজ ইকুয়াল টু এফ বি প্লাস ল্যামডা বি, পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ ফাই এ ইকুয়াল টু ফাইভ ই ধরা আছে আমাদের। সেখান থেকে ল্যামডা বেরিয়ে এলো এফ বি মাইনাস এফ এ বাই এ মাইনাস বি, বা মাইনাস এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, ঠিক আছে, যেটা হোক একটা আমরা ইউজ করব নাম্বার টু। আচ্ছা ল্যামডাটা বেরিয়ে গেল, ঠিক আছে, এখন ফাই এক্স ফাংশনটা যে ডিফাইন করেছি, তোমরা ফাই এর যদি ডেরিভেটিভ করো তাহলে কী পাবে, দেখো ফাই ড্যাশ এক্স ইজিক্যাল টু এফ ড্যাশ এক্স প্লাস ল্যামডা, এটা পাবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে ফাই ফাংশনটা কন্টিনিউয়াস ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এবি হচ্ছে, কারণ এফ যে নাম্বার ওয়ান কন্ডিশনে দেওয়া আছে এফ ইজ কন্টিনিউয়াস ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এবি, তাই ফাইও তাই, কোনো অসুবিধা নেই, কারণ ফাই এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস ল্যামডা এক্স ডিফাইন করা আছে, এফ এফ কন্টিনিউয়াস, ল্যামডা তো কনস্ট্যান্ট, আর এক্স ফাংশনটা তো সিম্পল ওয়ান ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন, সেও তো কন্টিনিউয়াস, তাই ফাই কন্টিনিউয়াস হলো ক্লোজড ইন্টারভ্যাল এবিতে। দু নম্বর, ফাই ড্যাশ এক্স এক্সিস্ট ইন দ্য ওপেন ইন্টারভ্যাল এবি, নিশ্চয়ই, কারণ ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স প্লাস ল্যামডা, এখন এফ ড্যাশ এক্স এক্সিস্ট করে বলা আছে দু নম্বর কন্ডিশনে, হ্যাঁ, তাই ফাই ড্যাশ এক্স এক্সিস্ট করলো। আর মোর ওভার ফাই এ ইজ ইকুয়াল টু ফাইভ এ, কারণ আমরা আমাদের ল্যামডার চয়েসে বলেই রেখেছিলাম আগে যে ফাই এ ইকুয়াল টু ফাইভ এ হবে, তাহলে ফাই ফাংশনটা কিন্তু রোলস থিওরেমের তিনটে কন্ডিশনই স্যাটিসফাই করলো, তাই না? রোলসের যে তিনখানা কন্ডিশন ছিল, ফাংশনটা কন্টিনিউয়াস হবে ক্লোজড ইন্টারভ্যাল এবিতে, ডিরাইভেবল হবে ওপেন ইন্টারভ্যাল এবিতে, এবং ফাই এ ইকুয়াল টু ফাইভ এ, এই যে তিনটে কন্ডিশন ফাই ফাংশনটা স্যাটিসফাই করলো, তাহলে রোলস থিওরেমের যে কনক্লুশন সেটা ফাই ফাংশনটার জন্য হোল্ড করবে। সো দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি, এক্স ইজ ইকাল টু সি ইন দ্য ওপেন ইন্টারভ্যাল এ লেস দেন সি লেস দেন বি, দ্যাট মিন্স সি লাইজ বিটুইন এ অ্যান্ড বি, সাচ দ্যাট কী পাবো, ফাই ড্যাশ সি ইকাল টু জিরো, রোলস থিওরেমের কনক্লুশন থেকে। এবার বলো ফাই ড্যাশ সি কী হয়, ওপরে দেখো ফাই ড্যাশ এক্স ইকাল টু এফ ড্যাশ এক্স প্লাস ল্যামডা লেখা আছে, দ্যাট মিন্স এফ ড্যাশ সি প্লাস ল্যামডা ইকাল টু জিরো, অর ল্যামডা মাইনাস ল্যামডা ইকাল টু এফ ড্যাশ সি, ঠিক আছে, আমরা ল্যামডার হলে তো আগেই বের করে রেখেছি, দ্যাট ফোর উই আর গেটিং দ্যাট এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইজ ইকাল টু এফ ড্যাশ সি, এইটাই কিন্তু আমাদের দরকার ছিল, দেখো তাই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম প্রমাণ হলো, ঠিক আছে। বেশ, আমরা অল্টারনেটিভ ফর্মস অফ ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের পরের যে সেকশনটা দেওয়া আছে লক্ষ্য করো, দুটো ফর্ম আমরা পাই একটু অন্যভাবে, বিষয়টা একই। দেখো কয়েকটা লাইন লেখার পরে আমি একটু নিচের দিকে যাচ্ছি, একটা বোল্ড ফেসে লেখা আছে এফ অফ এ প্লাস এইচ ইজ ইকাল টু এফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ হয় জিরো লেস দেন থিটা লেস দেন ওয়ান, এই যে কনক্লুশনটা এটা কিন্তু সহজেই এসে যায়, তুমি যদি বি এর জায়গায় এ প্লাস এইচ পুট করো, পুট বি ইকুয়াল টু এ প্লাস এইচ, তাহলে আগে থিওরেম স্টেটমেন্টে তোমরা দেখতে পাবে যে এফ বি মাইনাস এফ এ ইজ ইকাল টু বি মাইনাস এফ ডাস সি, পড়েছো আগের স্টেটমেন্টে, আগের থিওরেমে, সেখানে বসিয়ে দাও বি এর জায়গায় এ প্লাস এইচ, আর ডান দিকে
ওই যে বি মাইনাসে এফ ড্যাশ সি ছিল, তো বি মাইনাস এ মানে তো এইচ, এফ ড্যাশ সি, সি পয়েন্টটা কার ভেতরে ছিল, সি সি গ্রেটার দেন এ লেস দেন বি, তাহলে তাহলে সি গ্রেটার দেন এ লেস দেন এ প্লাস এইচ হলো। তাহলে সি যদি এর থেকে বড় হয় আর এ প্লাস এইচ এর থেকে ছোটো হয়, দ্যাট মিন্স উই ক্যান চুজ থিটা গ্রেটার দেন জিরো লেস দেন ওয়ান সাজ দ্যাট সি ইকাল টু এ প্লাস থিটা এইচ, এর থেকে বড় এ প্লাস এইচ এর থেকে ছোটো, সেই জন্য স্টেটমেন্টটা এইভাবে লেখা সম্ভব, হ্যাঁ জিরো লেস দেন থিটা লেস দেন ওয়ান। কেমন? ঠিক আছে, তাহলে আজকে আমরা ল্যাগ্রাঞ্জাস মিন ভ্যালু থিওরেমটা পড়লাম এবং তার একটি আর একটি ফর্ম পড়লাম। আরেকটা ফর্ম আছে, একটু নিচের দিকে দেখো, এফ এক্স ইজ ইকাল টু এফ জিরো প্লাস এক্স এফ ড্যাশ থিটা এক্স, এইভাবেও লেখা যায়। এটা আসলে ম্যাকলরিন ফর্ম ফর্ম বলা হয় এটাকে। কী করা হলো না, ওই যে এ বি ইন্টারভ্যালটা ছিল ল্যাগ্রাঞ্জাস মিন ভ্যালু থিওরেম, বি এর জায়গায় এক্স পুট করলাম আর এ এর জায়গায় জিরো বসালাম, বি এর জায়গায় এ, রিপ্লেস বি বাই এ, বি বাই এক্স অ্যান্ড এ বাই জিরো, তাহলে আমরা কী পাচ্ছি, এফ এক্স ইজ ইকাল টু এফ জিরো প্লাস এক্স এফ ড্যাশ থিটা এক্স, হ্যাঁ থিটা গ্রেটার দেন জিরো লেস দেন ওয়ান। কেমন? চল তাহলে আজকে আমরা ল্যাগ্রাঞ্জাস মিন ভ্যালু থিওরেমের প্রুফটা শিখলাম, পরীক্ষার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, এবং তার দুটো ফর্মও শিখলাম, এই ফর্মগুলো অনেক সময় প্রবলেমে কাজে লাগে। আমরা পরের দিন ল্যাগ্রাঞ্জাস মিন ভ্যালু থিওরেমের ওপর এবং রোলস থিওরেমের ওপর কিছু প্রবলেম স্টাডি করব। অবশ্যই মেটেরিয়ালটা আমি অলরেডি তোমাদের আপলোড করে রেখেছি, তোমরা দেখতে পারো প্রবলেমগুলো। ঠিক আছে, আজ এখানে রাখছি।